আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক শুভ। রাজধানী কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনের রাজধানী ছাড়ছে অনেকে। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা, পরিবার পরিজন নিয়ে নিরাপদ বাহনে বাড়ি যাচ্ছেন, এতে খুশি সবাই। ঈদ যাত্রার পঞ্চম দিনে কমলাপুর স্টেশন থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন। স্বস্তির বাহনে ঈদ যাত্রা নির্বিঘ্ন করছে যথাসময়ে ট্রেন ছাড়ার এই ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিটের ব্যবস্থা, তাই প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষার প্রহর থাকলেও স্টেশনের কাউন্টারে নেই দীর্ঘ লাইন। তবে অনেকে অনলাইনে একটার বেশি টিকিট কাটতে না পেরে কাটছেন স্ট্যান্ডিং টিকিট। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, 67 জোড়া ট্রেনের পাশাপাশি 8 জোড়া ট্রেনে চড়ে 1.5 লাখের বেশি মানুষ যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে। আগামী দুদিন ভিড় আরও বাড়লেও ট্রেন ছেড়ে যাবে যথাসময়ে। অনিয়ম বিশৃঙ্খলা এড়াতে রেল স্টেশনে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা জোরদার করে পুলিশ, র্যাব সহ রয়েছে আরও অন্যান্য বাহিনীর সদস্যরাও। দর্শক, রাজধানীর মহাকালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী এস এম ফয়েজ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, কি পরিস্থিতি মহাখালীতে? ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল, সেই টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। অনেকেই তার প্রিয়জন অথবা পরিজনের সাথে ঈদ করার জন্যই রাজধানী ঢাকা ছাড়ছেন। অনেকেই তার পরিবার পরিজনকেই আগেই রাজধানী ঢাকা আর থেকে তার প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়িতে যাওয়ার জন্য তারা যাচ্ছেন। কিন্তু মহাখালীর যে চিত্রটি দেখা গেছে সেখানে যাত্রীর চাপ অনেক রয়েছে, বাস ভাড়া অনেকেই লিখে দিয়েছেন যে ঈদে বাড়তি ভাড়া নেওয়া হয় না, কিন্তু কাউন্টারে এই ধরনের সামনে এই ধরনের লেখা থাকলেও যাত্রীরা অভিযোগ করছেন। যখন গণমাধ্যম কর্মীদের ক্যামেরা দেখা যায় তখন কিন্তু ভাড়া ঠিক সরকারের নির্ধারিত যে ভাড়া সেটা নেওয়া হচ্ছে, আর যখন গণমাধ্যমের ক্যামেরা সরে যায় তখন কিন্তু ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন। তবে বাস মালিক শ্রমিকরা বলছেন কোনো ধরনের ভাড়া বেশি নেওয়া হয় না, সরকার যে ধরনের ভাড়া নির্ধারণ করে দিয়েছেন সেটি নেওয়া হচ্ছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ভমুখো মানুষের যে ধরনের চাপ রয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়তে পারে এবং 2-3 দিন পরেই মুসলমানদের যে পবিত্র যে ঈদ, সেই ঈদ উল ফিতর উৎসব অনুষ্ঠিত হবে, তাই গর্ভমুখো মানুষ রাস্তায় নেমেছেন এবং ঘরে যাচ্ছেন। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। আমরা ছিলাম ফয়েজের সাথে রাজধানীর মহাকালীতে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাজায় ইসরায়েলি গণহত্যা গড়ালো 6 মাসে। এই সময় দখলদারদের হাতে হত্যার শিকার হয়েছে 33,100 বেশি ফিলিস্তিনি, আহত ছাড়িয়েছে 75,000। গেল 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। চলতি সংঘাতে নিহত ফিলিস্তিনের মধ্যে প্রায় 40% নিরাপদ শিশু। দখলদারদের হামলায় গাজার অন্তত 60% বাড়িঘর ধ্বংস হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট 392টি স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। গাজায় 36টি হাসপাতালের মধ্যে সেবা কার্যক্রম বন্ধ আছে 24টি। এর মধ্যে প্রয়োজনীয় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন। এতে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি দুর্ভিক্ষের সামনে দাঁড়িয়ে আছে। এদিকে রবিবার মিশরের রাজধানী কায়রোতে আবারও শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। এতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের উপস্থিতি থাকার কথা রয়েছে। হামাস অবশ্য আগেই জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো শর্ত মানবেন না তারা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে দেশটির হাজারো মানুষ। গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তির আহ্বান জানিয়ে আসছে আন্দোলনকারীরা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।